হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না, তোমরা দেখছো মান্নাস কোচিং। তো আমি প্রতিদিনই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আপডেট, গুরুত্বপূর্ণ এডুকেশনাল নিউজ, সেই সমস্ত কিছুই আমি কিন্তু তোমাদের সামনে প্রতিদিন আনি। তো আজ যেটা এনেছি সেটা তোমরা থাম্বনেইলে অবশ্যই দেখে নিয়েছো। আমি 30টা স্কলারশিপের কথা বলতে চেয়েছি এই ভিডিওতে, এবং সেই 30টা স্কলারশিপ তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবার জন্যই অ্যাপ্লিকেবল, এবং যারা শুধুমাত্র যে খুব বেশি নাম্বার পেয়েছো তাদের জন্যও নয়, এবং এই স্কলারশিপগুলো সবার জন্যে, ঠিক আছে। কিছু কিছু স্কলারশিপ আছে যারা 60% উপরে পেয়েছে, এরকমও স্কলারশিপ আছে। আবার কিছু কিছু আছে যেগুলো হচ্ছে সবার জন্যে, মাধ্যমিক পাস হলেই হবে। তো তোমরা সবাই ভিডিওটা ভালোভাবে দেখো, এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আমি এখানে সমস্ত ডিটেলস দিচ্ছি, এবং যে যে স্কলারশিপগুলোর নাম দিচ্ছি সেই সমস্ত স্কলারশিপে যাওয়ার কোন ওয়েবসাইটে দেখবে সেই সমস্ত কিছু আমি তোমাদের বলবো। এবং সেখানে গেলে তোমরা তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোন মানে কীরকম নাম্বার পেলে সেই স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে, এবং সেই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই সমস্ত যে 30টা স্কলারশিপের আমি নাম বলবো সেইগুলো আমরা দেখে নিই। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কারণ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল। এই ভিডিও তোমরা কোথাও পাবে না, একসঙ্গে সবার জন্য এই 30টা স্কলারশিপের যে আমি ডিটেলস দিচ্ছি সেটা কিন্তু তোমরা কোথাও পাবে না। তো চলো ভিডিওটা দেখে নিই। তো দেখো, প্রথমেই দেখো আমাদের যে স্কলারশিপ আছে সেটা আমরা সবাই জানি, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হওয়ার পরে 60% নাম্বার পেলে আমরা যে নবান্ন স্কলারশিপ করতে পারি সেটা কিন্তু এখানে অবশ্য সবার উপরে আছে। তারপরে আছে দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা হচ্ছে 75% নাম্বার পেলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যায়। তারপরে দেখো এসসি এসটি ওবিসি স্কলারশিপ, যেটা হচ্ছে যারা এসসি এসটি বা ওবিসি যেসব কাস্ট রয়েছে তাদের জন্য এই স্কলারশিপটা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাসের পর তারা কিন্তু এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারে। তারপরে আছে মেরিট কাম মেন্স স্কলারশিপ, যেটা হচ্ছে সংখ্যালঘুদের জন্য, তাদের জন্য কিন্তু এই মেরিট কাম মেন্স স্কলারশিপ। তো আমি যেমন বলেছিলাম, যেমন ভালোদের জন্য, যেমন যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য যেমন স্কলারশিপ আছে, যারা অত ভালো রেজাল্ট করতে পারেনি বা করেছো তাদের কোনো ফারাক পড়ে না, তো তাদের জন্য সবার জন্যও কিন্তু এই স্কলারশিপগুলো রয়েছে। তারপর দেখো কন্যাশ্রী প্রকল্প, যেটা মাধ্যমিক হওয়ার পরেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সমস্ত কিছুর পরেও কিন্তু এই সব অ্যাপ্লাই করতে পারো। তারপরে দেখো পারম্পরিক স্কলারশিপ রয়েছে, অনন্ত মেরিট স্কলারশিপ রয়েছে, জিপি বিড়লা স্কলারশিপ রয়েছে, যেটা বিড়লা কোম্পানির তরফ থেকে, অর্গানাইজেশনের তরফ থেকে স্কলারশিপ দেওয়া হয়। তারপরে দেখো প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপ রয়েছে, এটা বিড়লা কোম্পানিরই আরও একটা স্কলারশিপ। জগদীশচন্দ্র বোস স্কলারশিপ রয়েছে, আলো স্কলারশিপ রয়েছে, সীতারাম জিন্দাল যে কোম্পানি সেই কোম্পানির তরফ থেকে স্কলারশিপ রয়েছে, মহিন্দ্রা কোম্পানি কে সি মহিন্দ্রা স্কলারশিপ রয়েছে, ইএফিয়া স্কলারশিপ রয়েছে, কাইন্ড সার্কেল স্কলারশিপ রয়েছে, কাইন্ড স্কলারশিপ ফর ইয়ং ওমেন তাদের জন্য রয়েছে, এটা মহিলাদের জন্য। এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে ইসিএসএ স্কলারশিপ রয়েছে, শাহুজ্যান ট্রাস্ট স্কলারশিপ রয়েছে, ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে স্পোর্টস স্কলারশিপ রয়েছে, এটা অনেকেই অ্যাপ্লাই করে, ফেয়ার অ্যান্ড লাভলির তরফ থেকে স্কলারশিপ রয়েছে, মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ, যেটা হচ্ছে মৌলানা আজাদ যে ন্যাশনাল আছে ইনস্টিটিউট বা অর্গানাইজেশান আছে তার তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়, এই সময়ের তরফ থেকে আত্মদীপ ইয়ং স্কলারশিপ দেওয়া হয়, বিদ্যাসারথী এমপিসিএল স্কলারশিপ, ইন্ডাসল্যান্ড ব্যাংক তার তরফ থেকে স্কলারশিপ দেওয়া হয়, এশিয়া হার্ট ফাউন্ডেশান যে স্কলারশিপ সেইটা, তারপরে আছে গৌরব ফাউন্ডেশান স্কলারশিপ, এই সমস্ত বিভিন্ন অর্গানাইজেশান আছে যারা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রদের ছাত্রীদের কিন্তু স্কলারশিপ প্রদান করে। দেখো এখানে গুগলের স্কলারশিপ রয়েছে, সেটা তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সে সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। লরিয়াল যে আমাদের শ্যাম্পু যে থাকে সেই লরিয়াল কোম্পানির তরফ থেকে লরিয়াল ফাউন্ডেশান স্কলারশিপ রয়েছে, স্বামী দয়ানন্দ মেরিট কাম স্কলারশিপ মেন্স স্কলারশিপ রয়েছে, আর রয়েছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তো ঠিক আছে, তোমরা এই সমস্ত এই যে 30টা স্কলারশিপ এর নাম বললাম, এই 30টা স্কলারশিপ কিন্তু তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এই 30টা স্কলারশিপের। এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে এই 30টা স্কলারশিপের আমরা কী হলে এলিজেবল হব। তো দেখো তোমাদের এই 30টা স্কলারশিপের জন্য তোমাদের যে নবান্ন স্কলারশিপ রয়েছে
তো দেখো, এই যে 30টা স্কলারশিপ রয়েছে, এই 30টা স্কলারশিপের জন্য কীভাবে অ্যাপ্লাই করবে সেটার জন্য কিন্তু বিভিন্ন বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে। যেমন মাধ্যমিকের জন্য কি কত পার্সেন্ট লাগবে, উচ্চ মাধ্যমিকের জন্য কত পার্সেন্ট লাগবে, সেই সমস্ত কিন্তু এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গেলে তোমরা কিন্তু সেখানে সমস্ত কিছু ডিটেলস দেখে নিতে পারবে। যে মাধ্যমিকের জন্য কত পার্সেন্ট নাম্বার লাগবে, মাধ্যমিকের জন্য দেওয়ার পরে যদি তোমরা অ্যাপ্লাই করতে যাও বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে যদি তোমরা অ্যাপ্লাই করতে যাও তাতে কত পার্সেন্ট নাম্বার লাগবে, সবেতে কিন্তু সমান সমান নয়। তো এই 30টার যে সমস্ত ডিটেলস আমি এই সব এই এই যে লিঙ্কগুলো দেওয়া আছে এই লিঙ্কগুলোতে কিন্তু দেওয়া আছে। আর এই লিঙ্কগুলো তুমি আমার ডেসক্রিপশানে গিয়ে এই সমস্ত লিঙ্কগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই সমস্ত যে স্কলারশিপ আছে তাদের যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া, কোন ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে, কবে থেকে অ্যাপ্লাই করতে হবে, সেই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা কোনো এই এই যে 30টা স্কলারশিপ বললাম তার মধ্যে যদি কোনো স্কলারশিপের বিষয়ে ডিটেলস জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেই সমস্ত কিন্তু কী কী ডকুমেন্টস লাগবে সেই সমস্ত কিছুও কিন্তু আমি বলে দিতে পারবো তোমাদেরকে। তো কোন ওয়েবসাইট কোন স্কলারশিপের ব্যাপারে তোমরা জানতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে যাতে তারাও এই যে স্কলারশিপের কিন্তু ফায়দাটা ওঠাতে পারে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ এডুকেশনাল নিউজ পাওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।